ব্যবসায়ীরা পেঁয়াজ কোনো স্টক করে নাই। ইন্ডিয়ান পেঁয়াজটা বর্তমানে 160-170 টাকা বিক্রি হইতেছে পাইকারি, আর দেশি পেঁয়াজ নতুন না 120-130, আর পুরান পেঁয়াজটা বিক্রি হইতেছে 200-190 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ কোনো সময় বিধি না দিয়া হঠাৎ করে পেঁয়াজটা বন্ধ করে দেওয়ার জন্য, আর বাংলাদেশে নতুন পেঁয়াজ উঠতেছে দেখা ব্যবসায়ীরা পেঁয়াজ কোনো স্টক করে নাই। এক নম্বর মেন কথা হলো এটা, দেশি পেঁয়াজ উঠতেছে দেখে ব্যবসায়ীরা কোনো পেঁয়াজ স্টক করে নাই, আর হঠাৎ করে এরা সময় ছাড়াই ওরা দাম করে পেঁয়াজ বন্ধ করে দিছে। এই কারণে পেঁয়াজটা এখনও পেঁয়াজই নাই আমাদের ঘরে। নতুন পেঁয়াজ যেটা, নতুন পেঁয়াজ তো একবারে শুরু দেশি নতুন পেঁয়াজটা, এটা চাইনিজ রেস্টুরেন্ট হোটেল বা ঢাকা শহরের মানুষ তো সময়ের দাম বেশি, অগর ওই পেঁয়াজটা চলবো না, ওরা চায় বড় পেঁয়াজ। এখন আমরা চাই যে সরকার অন্যান্য দেশ থেকে পেঁয়াজ এলসি করুক, পেঁয়াজ আনুক। পাকিস্তান আছে, তুরস্ক আছে, মিশর আছে, যাতে পেঁয়াজ সাধারণ পাবলিক 100-এর উপরে না খায়, তো তাহলে সাধারণ পাবলিকও খুশি, আমরাও খুশি। আমার কাছে তো এই দামটা প্রচুর। পেঁয়াজ এখন আগে যেখানে 2 কেজি দিয়ে মাস পার করতে হতো, সেখানে এখন 1 কেজি ব্যবহার করতে হয় দামের কারণে, কারণ আমাদের স্যালারি তো আর বাড়ে নাই। এখন আমাদের স্যালারি যেই তুলনায় আছে 18,000 টাকা স্যালারি পাই, নিত্যপণীয় পণ্যের দাম যেভাবে বাড়তেছে বা যেই পরিস্থিতিতে আছে সেইভাবে আমি আমার জায়গা থেকে খুব কষ্ট হয়ে যায় সারা মাস চালাইতে গেলে। আর সরকার তো ঘোষণা দিচ্ছে বা যে পরপর যা হচ্ছে যে জিনিস নিত্যপণীয় পণ্যের দাম কমবে বা কমতেছে, কিন্তু রেগুলার বাজারে এসে আপনি তো বাজারেই আছেন, দেখতেছেন তো কী একটা পরিস্থিতি, কোনো কিছু দাম নেই। তো সরকার আমি মনে করি যে এটার উপরে একটা জোরদার পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমার জন্য ভাইয়া গরিব মানুষ তো অনেক বেশি ভাইয়া, কালকে দেখলাম যে 120 টাকা কেজি পেঁয়াজ ছিল, এই সন্ধ্যার দিকে মার্কেটে আসছে দেখি যে 200 টাকা কেজি। এই গরিব মানুষের জন্য ভাইয়া এটা কেনা খাওয়া খুব সাধ্যকর ব্যাপার। এইভাবে তো আসলে এটা ব্যবসাটা সিন্ডিকেট মনে হয়, কারণ যে ব্যক্তি 120 টাকা বিক্রি করতেছে তার কিনা ছিল হয়তো 80 টাকা, সে কিন্তু 200 টাকা কেজি বিক্রি করতে যাবেন, তার ডাবল লাভ হইতেছে। কিন্তু আমাদের মতো তো আমাদের তো ইনকাম নাই যে আমরা ইনকাম করবো, আমাদের কিনা খাবো। সরকারি চাকরি যারা করে তাদের জন্য কিন্তু সাধ্য হচ্ছে না কেনার জন্য, কারণ তারা মাসে 1 তারিখে বেতন পায়, আর অনেকে যারা এই ব্যবসা করে তাদের জন্য তো লাভবান। মানে 10 টাকার জিনিস কিনেছে 20 টাকা বিক্রি করুক, সে 10 টাকার জিনিস 7 টাকা বা মানে 5 টাকার জিনিস 7 টাকা, 5 টাকার জিনিস 6 টাকা 8 টাকা বিক্রি করে, কিন্তু এই ডাবল দামে বিক্রি করলে তো আমরা যারা সাধারণ তারা কিন্তু কিনতে পারবো না। আর যদি সবজি কিনতে যদি টাকা চলে যায়, আমি কিন্তু 1,000 টাকা নিয়ে আসছি, দেখেন মানি ব্যাগে আমার 1,000 টাকা আছে টোটাল মাত্র 1,000 টাকা আছে, আর এখানে মনে হয় খুচরা মনে হয় কয় টাকা মনে হয় আছে 200 টাকা, 1,200 টাকা নিয়ে আসছি, কিন্তু 20 টাকা ব্যাগ কিনছে 2টা। আমার মনে হয় না যে আমি 1,200 টাকা মানে ফুল বাজার করে নিয়ে যেতে পারবো। এখন গরুর কষ্ট মনে হয় একটু কমছে, সিন্ডিকেট কমার কারণে মনে একটু কমছে, কিন্তু আদার্স যে অন্যান্য যে জিনিসগুলো সেগুলো কিন্তু কমে নাই। বিশেষ করে কাঁচা বাজার শীতকালীন সময় কিন্তু ভাইয়া কাঁচা বাজার দাম কিন্তু অনেক কম থাকে, বিশেষ করে বৃষ্টি হলে ঘুরি ঘুরি বৃষ্টি হলে আমরা অনেক সময় সবজি দেখি চুরি রান্না করে খাই, এই খাদ্য কিন্তু এখন নাই। এই যে আলু 60 টাকা কেজি, পেঁয়াজ 200 টাকা কেজি, কাঁচামরিচ এখনও মনে হয় 100-150 টাকা কেজি, তাহলে কীভাবে ভাই কিনা খাবো আমরা, এই জন্য সমস্যা হয়ে যায় আমাদের সাধারণ মানুষ। যারা মাস শেষে চলেন কেমন করে, বাসিলে টানাটানি হয় কিনা, টানাটানি হলে কেমনে চলেন? ওই যে মা বাবার কাছ থেকে আনতে হয় যে বাবা 1,000 টাকা দাও বা 2,000 টাকা দাও, যেখানে আমরা সন্তান হয়ে দেবো সেখান থেকে আরও নিতে হয় মা বাবার কাছ থেকে। অনেক সময় দেখা যায় যে মাস শেষে আমরা বেতন পাওয়ার পরে কিন্তু দিতে পারি না, মা বাবাকে দিতে পারি না, তারপরে দিতে হয় সাধ্য অনুযায়ী। অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ডের কাছ থেকে ধার করতে হয় যে বন্ধু 2,000 টাকা দাও আমি পরের মাসে দিবো তোমাকে, এভাবে চলতে হয় ভাইয়া, খুব কষ্ট হয়ে যায়। তবে পরের মাসের আবার ওই গ্যাপ পূরণ করেন কিভাবে? ওই গ্যাপ থেকে যায় ভাইয়া, ওই 2,000 টাকা গ্যাপ আর পূরণ হয় না, গ্যাপটা থেকে যায়। দেখা যায় যে ওটা আর গ্যাপ পূরণ করার মতো কোনো স্কোপ নাই আমাদের।